2013 সালে শেষবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এরপর টানা 9 বছর জিম্বাবুয়েকে নিয়ে এক প্রকার ছেলে খেলাই করেছে টাইগাররা। যে জিম্বাবুয়ে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় তো দূরের কথা, ম্যাচ জিততেও ভুলতে বসেছিল সে জিম্বাবুয়ে এবার হারিয়ে দিল ওয়ানডেতে বিশ্বের অন্যতম পরাশক্তি বাংলাদেশকে। অপেক্ষা এখন হোয়াইট ওয়াশের। তবে কি এটা বাংলাদেশের ব্যর্থতা নাকি জিম্বাবুয়ের কৃতিত্ব? জিম্বাবুয়ে ক্রিকেটকে ঘিরে এখন চলছে আনন্দ উল্লাস, সমর্থক থেকে শুরু করে বোর্ডকর্তা। সিরিজ জয় উদযাপনের এমন দৃশ্য জিম্বাবুয়ে ক্রিকেটে শেষ কবে দেখা গেছে তা হয়তো অনেকেরই মনে নেই। উদযাপন করবেই না কেন, দুর্নীতিতে আক্রান্ত জিম্বাবুয়ে ক্রিকেট যখন আর্থিক টানাপোড়নে ঢুকছে তখনই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো বীর দর্পে উড়াল দিয়ে নতুন সাফল্যের গল্প লিখলেন সিকান্দার রাজারা। কিন্তু কিসের ঘাটতি ছিল বাংলাদেশের, কোন ভুলে ঢুকতে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে বরণ করতে হলো করুণ পরাজয়? বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের মতে দুই দলের পার্থক্য ছিল ব্যাটিংয়ে। জিম্বাবুয়ের ব্যাটাররা যেখানে দুই ম্যাচেই দুটি করে 4টি সেঞ্চুরি করেছেন, সেখানে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের 4 জন ও পরের ওয়ানডেতে 2 জন ব্যাটার হাফ সেঞ্চুরির দেখা পেলেও কেউ 100 রানের দেখা পায়নি। টাইগারদের কোচ রাসেল ডোমিঙ্গোর কথাতেও মিলেছে তেমনই সুর, ম্যাচ জেতার মতো বড় স্কোর করতে অবশ্যই সেঞ্চুরির প্রয়োজন বলে মনে করেন তিনি। তবে ব্যাটের থেকে বোলিং নিয়ে বেশি হতাশ ডোমিঙ্গো, পরিকল্পনা মাফিক বল করতে ব্যর্থ হওয়ায় মোটামুটি ভালো রানের টার্গেট দিয়েও 2 ওয়ানডেতেই হেরেছে বাংলাদেশ। তবে এসবই কি বাংলাদেশের হারের মূল কারণ নাকি টাইগারদের আরো ঘাটতি বেরিয়ে এসেছে এই সিরিজে? দেখা গেছে টি-20 ফর্মেট আসার পর থেকেই ওয়ানডেতে ব্যাটিং সহায়ক পিচে 300 রানও এখন নিরাপদ নয়। উইকেটের তোয়াক্কা না করে যেখানে অন্যান্য দলের ব্যাটারদের চিন্তাই থাকে রান রেট বাড়ানোর, সেখানে টাইগারদের চিন্তা কিভাবে 50 ওভার পর্যন্ত কোনো মতে উইকেটে টিকে থাকা যায়। বাংলাদেশের ব্যাটারদের এমন প্রবণতা নিঃসন্দেহে দলের দুর্বলতম দিক। এ সংস্কৃতি থেকে বেরিয়ে না আসলে ভবিষ্যতে আরও লজ্জার হার দেখতে হতে পারে বাংলাদেশকে। শুধু ব্যাটিংই নয়, ফিল্ডিংও নাজাল অবস্থা বাংলাদেশে। একের পর এক ক্যাচ মিস, রান আউট মিসের মতো মিস ফিল্ডিংয়ের সুযোগ জিম্বাবুয়ে বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে। তবে সব কিছুকে ছাপিয়ে দুর্দান্ত ভালো খেলেছে জিম্বাবুয়ে। মাঠের নেতৃত্বে চাকাবা থাকলেও খেলার নেতৃত্বে ছিলেন সিকান্দার রাজাই। রাজার মতোই ম্যাচগুলো রাজত্ব করে হারের মুখ দেখিয়েছেন টাইগারদের, সাথে করে জিম্বাবুয়েকেও এনে দিয়েছেন ঐতিহাসিক জয়।